মানুষের সাথে মানুষের পাশে খাস খবর বাংলা। বাঁকুড়া সোনামুখী শহরে বিমান বসু নেতৃত্বে মিছিল ও সভা করল সিপিআইএম। এদিন সোনামুখী ব্লকের 10টি অঞ্চল এবং সোনামুখী শহরের 15টি ওয়ার্ডের দলীয় কর্মীদের নিয়ে সোনামুখী শহরে মিছিল ও সভা নেতৃত্ব দেন সিপিআইএম নেতা বিমান বসু। আগামী 8ই জানুয়ারি ধর্মঘটকে সফল করতে এই কর্মসূচি বলেই জানান বিমান বসু। এদিন সভায় বক্তব্য, এনআরসি প্রসঙ্গে কৃষক শ্রমিক খেত মজুদদের বাঁচাতে হলে লাল ঝান্ডাকে ঐক্যবদ্ধ করার আহ্বান করলেন বিমান বসু। এদিনের সভায় এনআরসির বিরোধিতা করে বিভিন্ন বিষয় তুলে ধরেন বিমান বসু। এনআরসি নিয়ে মমতার বিরুদ্ধে প্রশ্ন তুলে বিমান বসু বলেন, লোকসভা এবং রাজ্যসভায় কেন তৃণমূল সাংসদরা বিরোধিতা করেননি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বসু নাগরিকত্ব আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাপড়ার রাজনীতি করছেন বলেও কটাক্ষ করেন। এখানেও এমন অনেক মানুষ আছেন যাদের পুরনো ডকুমেন্ট কিছু নেই। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার তো কোনো পুরনো ডকুমেন্ট নেই। আমি ঘর বাড়ি ছেড়ে চলে আসার কোনো ডকুমেন্ট নিয়ে আসিনি। তা আমি কি করে প্রমাণ করব আমি নাগরিক? তাই স্বাভাবিকভাবে যারা এখানে বসবাস করে, ভারতে যারা বাস করেন, তারা সবাই ভারতীয় নাগরিক। যাদের ভোটার লিস্টে নাম আছে তারাও ভারতীয় নাগরিক। ফলে নাগরিকত্বের প্রশ্ন নিয়ে মানুষের জীবন যন্ত্রণা বাড়ানো যাবে না। এমনিতেই মানুষের জীবন যন্ত্রণায় মানুষ ছটফট করছে। আর যে পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, সেই পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, ভারতের কমিউনিস্ট আন্দোলনের এই শতবর্ষে আমি একথা বলতে চাই, শ্রমিক কৃষক খেত মজুর, গরিব কৃষক শ্রমিক খেত মজুর, তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। যদি তারা মাথা উঁচু করে, শীত দ্বারা খাড়া করে মাথা উঁচু করে লাল ঝান্ডার পতাকার নিচে লড়াই সংগ্রামে যুক্ত না হয়, তাদের বাঁচার কোনো পথ নেই। তাই বাঁচতে হলে লড়তে হবে আর লড়াই করে বাঁচতে হবে, এই স্লোগানের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে আগামী 8ই জানুয়ারি সর্বাত্মক ধর্মঘট সর্বাত্মক করার জন্য। সোনামুখী 10টি অঞ্চল, সোনামুখী শহরের 15টি ওয়ার্ড, সর্বত্র মানুষের মধ্যে প্রচার করুন, ঘর ঘর যান, মানুষের কাছে বক্তব্য তুলে ধরুন। আজকের এই সভা থেকে বার্তা এটাই, সোনামুখী 10টা অঞ্চল, সোনামুখী পুরসভা এলাকা 15টা ওয়ার্ডে মানুষের কাছে প্রচার করা, আগামী 8ই জানুয়ারি সর্বাত্মক ধর্মঘট করার জন্য যে দাবিগুলোতে, যে 14টা দাবি আছে সেই দাবিগুলোকে প্রচার করা, আর সিএএ, এনআরসি এবং এনপিআর এর বিরোধিতা কেন করছি তা মানুষের কাছে ব্যাখ্যা করে বলা। একটা মহা মিছিল করেছে, কি বলবেন? সেখানে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে। মহামিছিল তো মানুষের যদি সমর্থন থাকে, মানুষ যদি সাথে থাকে, তাকে আমরা মহামিছিল বলি। ওই কিছু ভাড়া করে বাজনাওয়ালাকে নিয়ে এসে আর কিছু পেড স্টাফকে নিয়ে রাস্তায় হাঁটলি সেটা মহামিছিল হয় না। বিমানবাবু ছিলেন, সিপিএমের কিছু পেড স্টাফ ছিল আর কিছু বাজনাওয়ালা ছিল। এ মিছিল আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা প্রতিদিন করছে, প্রতিদিন রাস্তায় আছে। কাজেই এই মিছিল নিয়ে আমার বলার কিছু নেই। সিপিএম পার্টিটা অনেক আগেই বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। দিনের বেলা বাম আর রাত্রেবেলা রাম, এ মানুষ ধরে ফেলেছে। বামপন্থীদের সাথে মানুষ নেই, বামপন্থীদের থেকে মানুষ সরে গেছে। পশ্চিমবাংলার কংগ্রেস, সিপিএম, বিজেপি এক ছাতার তলায়, এদের সকলের শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে। আজকে সমস্ত বিরোধী দলগুলো বিভীষিকা দেখছে, রাস্তায় নেমে যে যেমন করে খুশি বলছে। আমি সুরজিৎ মুখার্জি, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমি সোনামুখী পুরসভার বর্তমানে চেয়ারম্যান।
আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁ চকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901। দেব প্লাজা, দৈনন্দিন জীবনের ব্যবহার্য সামগ্রীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দেব প্লাজা। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল ভান্ডার। দেব প্লাজার ফার্স্ট ফ্লোরে রয়েছে মনপসন্দ মিনিমল। এই মিনিমলে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্স, ফুড, গিফটস ও স্টেশনারি আইটেমস। আপনি কি জামাকাপড় কেনার কথা ভাবছেন, তাহলে তার জন্য রয়েছে বিনায়ক ফ্যাশন, দেব ফ্যাশন, রিক ফ্যাশন, জিন্স গ্যালারি এই স্টলগুলি। কসমেটিক ও গিফটস আইটেমস কিনতে হলে চলে আসুন ড্রিম গার্ল, লেডিস কর্নার, নারী সভা ও গিফট গ্যালারি এই স্টলগুলিতে। তাছাড়া হস্তরেখা ও কুষ্টি বিচারের জন্য এখানে রয়েছে শিবম জ্যোতিষী সেন্টার। বিভিন্ন ডিজাইনের ম্যাচিং ব্লাউজ কেনার জন্য রয়েছে সোনাই ম্যাচিং সেন্টার। আর দেব প্লাজার পদক্ষেপ শু হাউসে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুটওয়ের। একই সাথে গয়নাকাটি কেনার জন্য এখানে রয়েছে SB জুয়েলারি। এই সব প্রয়োজনীয় জিনিসগুলি কেনার জন্য দোকানে দোকানে না ঘুরে সোজা চলে আসুন দেব প্লাজায়। একই সাথে দেব প্লাজায় স্টল ভাড়া নিতে হলে অতি শীঘ্রই যোগাযোগ করুন। ঠিকানা দেব প্লাজা, রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নম্বর 8918767987।